জমিদারকে দেখে যেমন সবাই সালাম দেয়, হুজুর হুজুর করে, ওরা তো তোমাকে দেখে তাই করে। তাহলে কি তুমি জমিদার না? মগের মূল্য কি তুই কহ, তারপর দিকে সস্তি সস্তি কি কহ দিদি, তারপর লোক আমি চুপ দিব কেন? তারপরের দিকে চোখ না দিলে সে আমারে কইছে কেন? আমারে ডাকছে কেন? আমার এতদিনের মান সম্মান সব তুই কইছস কেন? আমার বোন, সে তোমার ভাই গৌরাঙ্গকে বিয়ে করতে চায়। আমার বোন ছোটবেলা থেকে একটু জেদি, ও যা করতে চায় তা করতে না পারলে ওর মাথা গরম হয়ে যায়। ষষ্ঠী, আমার লাঠিটা নিয়ে আয়। সাহেব, মনে আসলো আর একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। একটাবারও কি ভাইবা দেখছেন, আমরা যদি চইলা যাই আপনার মাছ ধরার কি হইব? আমি কিচ্ছু জানি না, তুমি আমার শুধু শুধু ভুল বুঝতেছ। বিশ্বাস করে তুমি অনেক ঠকছি, এখন নিজের বাইরে বিশ্বাস করে ঠকম। ফের যদি ওই বাড়ির দিকে নজর দিস তাহলে আমি তোরে গাঙ্গে ডুবাইয়া পুইত্তা মারুম, তোরে আমি গাঙ্গে ডুবাইয়া পুইত্তা মারুম। কেন শুনতে চাও না? আপনি যা কইবেন আমি জানি। কি জানো তুমি? আপনি আমারে মনে ধরেছেন, আমারে আপনি বিয়ে করতে চান। কি আশ্চর্য, তুমি আমার মনের কথা কিভাবে জানলে? এই, তুমি কি জ্যোতিষী? আমি কি সেটা কথা না, আপনি যদি আমার বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ভুল করছেন। ভুল কেন? কারণ আপনি মুসলমান, আমি হিন্দু, আপনি মেম সাহেব, আমি জেলে, দুইজন দুই জাত দুই মেরুর বাসিন্দা। শোনো গৌরাঙ্গ, আমি প্রচন্ড আবেগী একটা মেয়ে, আমি যদি আবেগের বসে কোনো কিছু চাই এবং পরে যদি সেটা আমি না পাই তাহলে আমার মাথা কিন্তু ঠিক থাকে, আর মাথা ঠিক না থাকলে আমি তখন এমন এমন সব কাজ করি যে আমার নিজের জন্য এবং আমার চারপাশের মানুষের জন্য ভালো হয়। আপনি আমার এইসব শোনাচ্ছেন কেন? কারণ তোমাকে আমার ভালো লেগেছে। আমি জানি যে ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস নয়, কিন্তু ভালো লাগা থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায়। গৌরাঙ্গ, আমি তোমাকে আসলে বিয়ে করতে চাই। তুমি কোন জাতের বা কোন ধর্মের তাতে আমার কিছু যায় আসে না। আমার যায় আসে, আপনার আমার বিয়ে করা সম্ভব না। আপনার কি আমি ভালোবাসি? কোন ভালোবাসি? তাহলে কি জন্য আপনার বিয়ে করতে যাবো? কোন গৌরাঙ্গ, গৌরাঙ্গ, এই গৌরাঙ্গ, গৌরাঙ্গ, কাল ব্যাংক থেকে ক্যাশ করে নিও। আর গৌরাঙ্গ কোথায়? ওকে আজ সারাদিন
হাওরে মাছ ধরা ব্যস্ত রেখো। রাতে ফিরলে ওকে নিয়ে চুপি চুপে এখান থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। তুমি বোন শান্ত হও, শান্ত হও তুমি। কিচ্ছু হয়নি, তোরা এখানে থাকিস, মেম সাহেবের দিকে খেয়াল রাখিস। জি স্যার। আমার নাম আমিন। আপনি আপনি দেখতে অনেক সুন্দর। হ্যালো আম্মা, আম্মা আপনি কেমন আছেন? আপনি মোটরশিকে কেন আবার দেশে আসতে দিলেন? ওর তো আবার মানসিক সমস্যা দেখা দিয়েছে, এখন আমি কি করব ঠিক বুঝতে পারছি না। আপনি এক কাজ করেন, আপনি দুই একদিনের মধ্যে দেশে চলে আসেন। রাখি, বাই। মহাজন, মহাজন, মহাজন। জি সাহেব। গৌরাঙ্গ কোথায়? গৌরাঙ্গ কোথায়? তারা তো সকালবেলায় হাওড়ে পাঠিয়ে দিছি। পাঠিয়ে দিয়েছে? আগে কি হয়েছে সাহেব? মুঠোশিকে নিয়ে যা ভেবেছিলাম তাই হয়েছে। কি? ওর মানসিক সমস্যা দেখা দিয়েছে, আর এর জন্য সমস্ত দায়ভার তোমার ভাই গৌরাঙ্গ আর তোমার। আপনি এসব কি বলতেছেন? এই দায়ভার আমাকে কেন হইব? আমরা কি করছি? তোমার ভাই মোটোশিকে কি যেন বলেছে, যার জন্য মোটোশির এই অবস্থা। আমার বোনের যদি কিছু হয় তাহলে তোমাদের দামি ছাড়ব। নৌকা ছাড়েন না ম্যাডাম, নৌকা ছাড়েন না ম্যাডাম।
আল্লাহ কি করবো এখন, স্যারে যাই এখনই খবরটা দিয়াই। আল্লাহ আমার বোন কোথায়? গৌরাঙ্গ মোটরসাইকেল খুঁজে পাওয়া যাইতেছে না, কি কও? ওই যে ওই নৌকাটা ছিল, তুই যা এখন নৌকা খালি খুঁজে দেখ। দিদি আমি যাইতেছি, টাকা দাও টাকা দাও। আল্লাহ ওরে আমার বোন, আল্লাহ আমার বোন। আমি জানি না আর মনে খোয় দিন,
রইব রে একদিন না একদিন মরণ হইব রে মরণ হইব রে একদিন না একদিন মরণ হইব রে আমি যেদিন মরে যাব আমি যেদিন মরে যাব পড়ে তা কহলা কেউই যাইবে হাট বাজারে কেউ কাটবে বাসরে আমি যেদিন মরে যাব। লাস্টের আর কতক্ষণ ফালাই রাখ তুই আমার বন্ধুর লাশ কলি কে? হ্যাঁ ওকে লাশ ওকে লাশ আমার বোন গোরাঙ্গরে বিয়ে করতে চাইছিল। কোথাও যাবে না, তুমি এখানে থাকো, আমি আমি বিয়ের সব ব্যবস্থা করতে যাচ্ছি। আমার জন্য তৈয়ার হবে সে গরেতে সারা জনম রইব রে রইব রে একদিন না একদিন মরণ হইব রে মরণ হইব রে একদিন না একদিন মরণ হইব রে আমি যেদিন মরে যাব বন্ধ হবে গান বায়না করতে আসবে না কেউ বক্তে রাশিকান রে আমি যেদিন মরে যাব বন্ধ হবে গান বায়না করতে আসবে না কেউ বক্তে রাশিকান।